90-এর দশকের জাপান কি ফিরতে চলেছে চীনেও? অর্থনৈতিক পরিসংখ্যান দেখে চীনা বিশেষজ্ঞরা তেমনই আন্দাজ করছেন। সিঁদুরে মেঘ ঘনিয়েছে বেজিং এর অর্থনীতির আকাশে। করোনা অতিমারির পর থেকে চীনের অর্থনীতিতে যেন মোড় ঘুরে গিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে কোনো হ্রাস বৃদ্ধি নেই, যেন অপার স্থবিরতা গ্রাস করেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশকে। অতিমারিতে চীন সরকার সারা দেশে কঠোরভাবে কোভিড নীতি প্রয়োগ করেছিল। লকডাউনের কারণে থমকে গিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার পর চীনা জনগণের চেনা স্বভাবও খানিক বদলে গিয়েছে। 3 বছর লকডাউনে ডুবেছিল চীন, তারপর স্বাভাবিক জীবনযাত্রার কয়েক মাস পর্যবেক্ষণে দেখা গিয়েছে চীনের শহর এবং গ্রাম অঞ্চলের বাসিন্দারা অধিক সঞ্চয়ী হয়ে উঠেছেন। অর্থাৎ চীনারা আজকাল আর বেশি খরচ করতে চাইছেন না, তারা টাকা জমাচ্ছেন। দৈনন্দিন জীবন থেকে তারা অনাবশ্যক বিলাসিতা ছেটে ফেলেছেন, যেটুকু না হলেই নয় তার ব্যবস্থা করে বাকি অর্থ রেখে দিচ্ছেন ভবিষ্যতের ভাড়ারে। চীন সরকার নাগরিকদের ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারেনি বলেই কি এই সঞ্চয়ের প্রবণতা? অর্থনৈতিকবিদদের একাংশ তেমনটাই মনে করছেন। নাগরিক জীবনের উন্নতির দিকে সরকারের উদাসীন্য ছিলই অতিমারির তাতে ঘি ঢেলেছে যেন। অতিমারি পরিস্থিতি চীনে সার্বিকভাবে একটি অনিশ্চয়তার আতঙ্ক তৈরি করেছে। মানুষ খরচ করতে ভয় পাচ্ছেন, ভবিষ্যতে হঠাৎ চাকরি হারালে বা বড় কোনো অসুখ বিসুখ করলে কে অর্থ যোগাবে, এই চিন্তা এখন চীনাদের সর্বক্ষণের সঙ্গী। চীনাদের এই সঞ্চয়ের প্রবণতাই দেশের অর্থনীতিকে সংকটের মুখে ফেলে দিচ্ছে। মানুষ জিনিস কিনতে চাইছেন না, ফলে পণ্য উৎপাদিত হলেও বিক্রি হচ্ছে না, বাজারে চাহিদা কমে গিয়েছে। এই চাহিদা হ্রাসের কারণেই চীনে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার বদলে ক্রমশ দাম কমছে, থেকে যাচ্ছে প্রচুর উদ্বৃত্ত। এই পরিস্থিতিকে মুদ্রা সংকোচন বলা হচ্ছে, যা বাস্তবে মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা। চীনের অর্থনীতি এতদিন মূলত নির্মাণ শিল্প, জমিজমার রাজস্বের উপর নির্ভর করেছিল। সেই খাতেই সরকার বিনিয়োগ করত, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার দিকে তাদের হুঁশ ছিল না। অতিমারির পর সেই নির্মাণ শিল্প ধাক্কা খাওয়ায় টনক নড়েছে জিনপিং এর। অর্থনৈতিক সাম্প্রতিক পরিস্থিতি দেখে তড়িঘড়ি পদক্ষেপ শুরু করেছে বেজিং। গৃহস্থলীর প্রয়োজনীয় বিভিন্ন জিনিসে ভর্তুকি ঘোষণা করা হয়েছে। রেস্তোরাঁ, সিনেমা হলের মতো বিনোদনমূলক দিকগুলিতে ব্যয় করেছে সরকার। কিন্তু অর্থনীতিবিদদের একাংশের প্রশ্ন, দেরি হয়ে যায়নি তো? কেউ কেউ চীনের এই পরিস্থিতির সঙ্গে 90-এর দশকের জাপানের তুলনা টানছেন। জাপানের সেই অর্থনৈতিক অবস্থাকে বলা হয় লস্ট ডিকেড। জাপানের অর্থনীতিও এমন হোঁচট খেয়েছিল। 1991 থেকে 2003 সাল পর্যন্ত জাপানের অর্থনীতি লস্ট ডিকেড এর মধ্যেই ছিল। এ সময় দেশটির অর্থনৈতিক বৃদ্ধি হয়েছিল মাত্র 1.14%, অর্থাৎ জাপানের অর্থনীতির স্থবির হয়ে পড়েছিল। না হয়েছিল অবনতি, না হয়েছিল কোনো উন্নতি। চীনের পরিস্থিতিও সেদিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। অর্থনীতিতে কোনো গতিশীলতাই নেই, আর্থিক বৃদ্ধিও হচ্ছে না, আবার বড় কোনো পতনও চোখে পড়ছে না। সার্বিকভাবে জিনপিং সরকারের ওপর বীতশ্রদ্ধ এবং বিরক্ত চীনের অধিকাংশ মানুষ। সরকারের ওপর ভরসা করতে পারছেন না তারা। এই ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে জিনপিংকে। পরিসংখ্যান বলছে চীনে কোনো সাধারণ মধ্যবিত্ত চাকরিজীবীর মাসিক বেতন আমেরিকার 1/5ও নয়। নাগরিকদের অধিক বেতন দিয়ে জীবনযাত্রার মান উন্নয়নের কথা কখনো ভাবেইনি চীন সরকার। বেসরকারি ক্ষেত্রেও ছবিটা প্রায় একই। অতিমারি চলাকালীন তথ্য প্রযুক্তি সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা খেয়েছে, তারাও কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারছেন না। মানুষের সঞ্চয়ের দিকে ঝোঁকার অন্যতম কারণ এটাও। অতিমারির পরে চীনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। তরুণ প্রজন্ম চাকরি হারাচ্ছেন, রোজগারের নতুন উপায় খুঁজতে কাল ঘাম ছুটছে তাদের। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশের তরুণদের 21% কর্মহীন। ভবিষ্যতের নিশ্চয়তা না থাকায় সংসার পাততেও ভয় পাচ্ছেন চীনের তরুণ প্রজন্ম। তারা বিয়ে করা বা সন্তান পালন করার ইচ্ছা হারিয়েছেন, ফলে চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে, কমে আসছে তারুণ্যের পরিমাণ। কোন দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে দায়িত্ব নিতে হয় তরুণদেরই। সেই তরুণের ঘাটতি চীনের অর্থনীতির পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়। এখন থেকে হাল না ধরলে আগামী দিনের চীনের অর্থনীতি স্থবিরতায় ডুবে যাবে। চীনা অর্থনৈতিক সংকটের অনিবার্য প্রভাব পড়বে অন্য দেশগুলির ওপরেও, কারণ চীন এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের ওপর অনেক দেশের অর্থনৈতিক বৃদ্ধি নির্ভর করে থাকে। অতিমারির ধাক্কা দ্রুত কাটিয়ে উঠুক জিনপিং, সেই আশাতেই দিন গুনছেন অর্থনীতিবিদেরা।